আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা এর ষষ্ঠ অধ্যায়ের কবিতা পড়ি টু। গত ক্লাসে আমরা মাঝি কবিতা নিয়ে আলোচনা করেছিলাম, আজকের ক্লাসে আমরা বন্দে আলী মিয়ার লেখা ময়নামতির চর কবিতাটি নিয়ে আলোচনা করব। দেখো, বন্দে আলী মিয়া 1906 সালে জন্মগ্রহণ করেন এবং 1979 সালে তিনি মৃত্যুবরণ করেন। তিনি শিশু সাহিত্যিক হিসেবে বেশি পরিচিত ছিলেন। তার বিখ্যাত বইগুলোর মধ্যে রয়েছে ময়নামতির চর, তারপর দেখো কুচবরণ কন্যা, শিয়াল পণ্ডিতের পাঠশালা ইত্যাদি। কবিতায় পল্লী প্রকৃতির বর্ণনায় তিনি নিপুণতার পরিচয় দিয়েছেন। নিচের কবিতাটি তার ময়নামতির চর নামের কবিতার বই থেকে নেওয়া হয়েছে। কবিতাটি আমরা এখন পড়ব এবং এখান থেকে যে প্রশ্নগুলো করা হয়েছে সমস্ত প্রশ্নগুলোর অ্যান্সার করব। তো এখানে আমরা একটা গ্রাম বাংলা একটা চিত্র দেখতে পাচ্ছি। দেখো, এখানে একটা নদী দেখতে পাচ্ছি, নদীর দুই পাশে অনেক কিছু রয়েছে, একটা কুমির রয়েছে, তারপর দেখো একটা গাংচিল মাছ ধরে খাচ্ছে, একটা একজন মাঝি নৌকা চালিয়ে যাচ্ছে, এরপর দেখো কিছু ঘর বাড়ি দেখা যাচ্ছে। তো এখন আমরা কবিতাটি আবৃত্তি করব এবং এখান থেকে প্রত্যেকটা জিনিস সম্পর্কে বিস্তারিত ভাবে বর্ণনা করব এবং যে প্রশ্নগুলো করা হয়েছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার করার চেষ্টা করব। তো দেখো, ময়নামতির চর, ময়নামতির চর লিখেছেন বন্দে আলী মিয়া। এপারের এই বুড়ো বুনো ঝাউ আর ওপারের বুড়ো বট। তার মানে দেখো, এই লাইনটিতে কি বোঝানো হয়েছে, একটা মানে নদীর দুপাশের বর্ণনা করা হয়েছে। বলা হচ্ছে এপারের এই বুনো ঝাউ আর ওপারের ওই বুড়ো বট। তার মানে নদীর এক পারে বুড়ো মানে বুনো ঝাউ গাছ রয়েছে এবং অন্য পারে রয়েছে বুড়ো একটা মানে বুড়ো একটা বট গাছ। এই যে যে নদীটা আমরা দেখলাম, নদীর এক পাশে রয়েছে কি বলতো, নদীর এক পাশে রয়েছে বুনো ঝাউ গাছ এবং অন্য পাশে রয়েছে বড় একটা বট গাছ। তাই এখানে এটাই বলা হচ্ছে যে এপারের এই বুনো ঝাউ আর ওপারের বুড়ো বট, মাঝখানে তার আছড়াই মানে আছড়াই ভরা শুকনো গাঙের তট। তার মানে কি বলা হচ্ছে, মাঝখানে তার আছড়াই ভরা শুকনো গাঙের তট। তার মানে এখানে বলা হচ্ছে যেটা, যে তার মাঝখানে রয়েছে একটা ভরা নদী, মানে আশ্রয় ভরা কি করেছে, নদীর একটা চর রয়েছে, মাঝখানে যে নদীটার চর রয়েছে সেই চরের কথা বলা আছে। এরই উঁচু পারে নিত্য বিহানে নাঙ্গল দিয়েছে চাষি। তার মানে চরের যে দুই পাশে রয়েছে, প্রতিদিন সকালে চাষি ওইখানে কি করে বলতো, নাঙ্গল চালায়, মানে জমি চাষ করে। কুমিরিরা সেথা পোহাইছে রোদ শুয়ে শুয়ে পাশাপাশি, মানে এইখানে নদীতে যে কুমিররা ছিল সেই কুমিররা কি করে বলতো, পাশাপাশি শুয়ে ডাঙায় উঠে রোদ পোহাচ্ছে, তাই বলা হচ্ছে। কূলে কূলে চলে খড় শুলা মাছ, দাড়িখানা পালে পালে সো দিয়ে তার একটারে ধরি গাংচিল বসে ডালে। তার মানে এখানে যেটা বলা হচ্ছে, দেখো কূলের পাশে মানে নদীর কূলে খড় শুলা মাছ এবং দাড়িখানা মাছ পালে পালে সেখানে চলে এবং সেখান থেকে গাংচিল একটা সো দিয়ে ধরে, ধরে সেগুলো কি করে বলতো, মানে গাছের ডালে চলে যায়। গাছের ডালে চলে যে কি করে, ঠোঁট চেপে ধরি আশড়ি আশড়ি নিস্তেজ করি তাই, মুড়ো পেটি লেজ ছিঁড়ে একে একে গিলিয়ে গিলিয়ে খায়। তার মানে ওই গাছের সাথে এরা কি করে আশড়াই, মানে এরকম মাছটাকে ধরে আশড়া আশড়া মারে, আশড়া মারলে সেটা মাছটা মারে মরে যায়, মানে নিস্তেজ হয়ে যায় এবং তারপরে সেটা লেজ ছিঁড়ে খায়, তারপরে ছিঁড়ে ছিঁড়ে তারপরে দেখো পেটি লেজ এগুলো ছিঁড়ে ছিঁড়ে সেটা গিলিয়ে গিলিয়ে খায়, এটাই বলা হচ্ছে এখানে। এরপর দেখো, এরই কিছু দূরে একপাল গরু বিসরিছে হেথা সেথা। তার মানে ওই যে যে দেখো এখানে যে ইয়াগুলো ছিল আর কি, কুমিরগুলো ছিল, কুমিরগুলো পাশাপাশি রোদ শুকাচ্ছিল, রোদে রোদে তাদের শরীর শুকাচ্ছিল, তার মানে রোদ পোহাচ্ছিল, তাই না। তারই কিছু দূরে একপাল গরু কি করতেছিল বলতো, সেখানে এখানে সেখানে ঘোরাঘুরি করে ঘাস খাচ্ছিল, এটাই বলা হচ্ছে এখানে। তারপর দেখো, সিংহে মাটি মাখা দড়ি ছিঁড়ে ষাঁড় চলে সে স্বাধীন চেতা। তার মানে সেখান থেকে একটা ষাঁড় দড়ি ছিঁড়ে ইচ্ছা মতো পালিয়ে যায়, মানে এখানে সেখানে সে চলে যায় তার স্বাধীন মাত্রা, তার যেদিকে দুঃখ চোখ যায় মানে যেদিকে মন চায় সেদিকে সে চলে যায়। তাই বলা হচ্ছে যে যার সিংহে মাটি মাখা ছিল এবং সেটা কি করেছিল বলতো, একটা ষাঁড় দড়ি ছিঁড়ে এদিক সেদিক ছুটে চলে যায়, এটাই বলা হচ্ছে। মাথা নিচু করি কেহবা ঝিমাই কেহবা খেতেছে ঘাস। তার মানে কি বলতো, ওই যে যে গরুর গরুর দল ছিল তার ভিতরে কোন কোন গরু মাথা নিচু করে ঝিমাচ্ছে, মানে ঘুম পাচ্ছে। কেহবা ঝিমাই
বা কেহ খেতেছে ঘাস, মানে কেহ বা খেতেছে ঘাস, তার মানে কেউ কেউ ঘাস খাচ্ছে বা কোন কোন গরু ঘাস খাচ্ছে এবং কোন কোন গরু সেখানে জিমাচ্ছে, শুয়ে শুয়ে কেহ জাবর কাটিয়া মানে ছাড়িতেছে নিঃশ্বাস, তার মানে সেগুলো সেগুলো দেখো আমরা যেমন খাবার খাই সেগুলো কিন্তু আবার মুখ থেকে বেরিয়ে মানে একবারই খেয়ে ফেলে মানে পেটে আমাদের হজম করতে পারে, কিন্তু যারা গরু রয়েছে গরু মহিষ ছাগল এরা কি করে বলো তো, ঘাস খেয়ে ভিতরে প্রথমে জমা রাখে, এরপরে কি করে বলো তো, সেগুলোকে আবার বেরিয়ে এনে চিবিয়ে চিবিয়ে সেগুলোকে কি করে জাবর কাটা বলা হয় সেটাকে। তাই বলা হচ্ছে যে মাথা নিচু করে কেহ বা ঝিমায়, কেহ বা খেতেছে ঘাস, শুয়ে শুয়ে কেহ জাবর কাটিয়া ছাড়িতেছে নিঃশ্বাস, এটাই বলা হয়েছে। তারপর দেখো যেটা বলা হচ্ছে, গোচর পাখিরা, গোচর পাখিরা ইহাদের গায়ে নির্ভয়ে চলে ফেরে, উকুন আঠালু ঠুকরিয়া খায় লেজের পালক নেড়ে। তার মানে ওই যে যে গরুগুলো ওখানে ঘাস খাচ্ছিল বা ঘুমাচ্ছিল বা জাবর কাটছিল, ওদের গায়ে কিছু আঠালু এবং যে উকুন হয় ওই উকুন এবং আঠালু কিছু পাখিরা ওদের গায়ে চলতেছে নির্ভয় এবং সেগুলো ঠুকরিয়ে ঠুকরিয়ে খাচ্ছিল। বক পাখিগুলো গোচর পাখি হয়েছে অংশীদার, শালিক কেবলই করেছে ঝগড়া, কাজ কিছু নাই তার। তার মানে এখানে বলা হচ্ছে যে ওখানে যে কিছু পাখিগুলো কি করতেছিল বলতো, সেগুলা উকুন খাচ্ছিল বা আঠালু খাচ্ছিল গরুর, তো বক পাখিগুলো সেরকম তাদের অংশীদার হয়েছে, তাদের সাথে সেগুলো খাচ্ছে, এবং শালিক সেগুলো অনেক শালিকগুলো সেগুলো তাদের কোনো কাজ কম নেই, তারা শুধুমাত্র সেখানে ঝগড়া করতেছিল, মানে কিচির মিচির শব্দ করে তারা সেখানে কি করতেছিল বলতো, ঝগড়া করতেছিল, এটাই বলা হয়েছে এখানে। নতুন চরের পলি মাটি জমিতে, দেখো কি বলা হচ্ছে যে নতুন চরের পলি মাটিতে কলাই বুনেছে যারা, আখের খামারে দিতেছে তারা তারাই রাতভর পাহারা। তার মানে ওখানে যে নতুন চর জমেছে সেই চরের যে পলি মাটি, সেই পলি মাটিতে অনেকেই কলাই কলাই সিম যেটা সেটা বুনেছে, আবার সেখানে আখের খামারও করেছে তারা, এবং ওই আখের খামারে তারা রাতভর পাহারা দিতেছে। ক্ষেতের কোনায় বাঁশ পুঁতে পুঁতে শূন্যে বেঁধেছে ঘর, বিশালি বিছায়ে রয়েছে শয্যা বাঁশের আখারি পর। তার মানে দেখো ওই যে আখের যে খামার রয়েছে ওই আখের খামারে দুপাশে তারা কি করতেছে, বাঁশ পুঁতে পুঁতে একটা মাচা করে দিচ্ছে আর কি, যাতে করে আখটা বা উঁচু করে উঠতে পারে, এবং সেখানে বিশালি বিছায়ে রয়েছে শয্যা বাঁশের আখারি পর, মানে বাঁশের আখারির উপরে কি রয়েছে বলতো, বিশালিতে তারা শয্যা করেছে মানে বিছানা তৈরি করেছে। এমন শীতেও মাঝে মাঠে তার কি করেছে, তারা খড়ের মশাল জ্বালি ঠক ঠকি নেড়ে করেছে শব্দ, হাতে বাজায়েছে তালি। এর মানে ওখানে তো প্রচন্ড শীত থাকে মাঝরাতে, সেই মাঝরাতে তারা মশাল জ্বালাইয়েছে মাঠের ভিতরে এবং ঠক ঠক করে মানে হাতে ক্লাব বাজিয়ে এরকম শব্দ করে তারা কি করতেছে বলতো, সেখানে শব্দ করতেছে যাতে করে তাদের যে আখের যে ক্ষেতে যাতে কোনো শিয়াল বা হচ্ছে শুকর না আসতে পারে, এসে যাতে ওই আখটাকে নষ্ট করতে না পারে, এজন্য তারা এখানে শব্দ করতেছে এবং আগুন জ্বালাচ্ছে। আগুন জ্বালালে কি করবে বলতো, বন্য প্রাণীরা সেটা ভয় পেয়ে সেখান থেকে চলে যাবে, এটাই বলা হচ্ছে। ওপারে হইতে পদ্মা সাঁতরিয়া বন্য বরাহ পাল, মানে পদ্মার ওপার থেকে বন্য বরাহ মানে হচ্ছে বুনো যে শুকর, ওগুলো সাঁতরিয়া আসে, এসে কি করবে এপারে আসিয়া মানে আখ্যাই রোজ ভেঙে করে পয় মাল, মানে ওই শুকরের যে পালগুলো আসে এসে আখের যে খামার থাকে ওই খামারের আখ্যাই এবং সেগুলো ভেঙে ফেলে, ভেঙে ফেলে সেটার ফলে পয় মাল করে মানে সেগুলোকে ধ্বংস করে, এটাই বলা হয়েছে। তো এটাই ছিল আমাদের যে কবিতা, তারপরে আমরা এখন কিছু শব্দ অর্থ জানবো এই কবিতার। যেমন দেখো এখানে বলা হচ্ছে যে আশ্রিয়ে আশ্রিয়ে মানে কি বলতো, বারবার আছর দেওয়া মানে আঘাত করা, ওই যে যে দেখো গাঙচিল ছিল মাছটাকে ধরে আশ্রিয়ে আশ্রিয়ে মারতেছিল, এটাই বলা হচ্ছে। আঠালু মানে কি বলতো, গবাদি পশুর গায়ে এঁটে থাকা এক ধরনের পরজীবী কীট। কলাই মটর মটর ডালকে বলা হয় কলাই। খড়ের মশাল মানে অনেকক্ষণ জ্বালিয়ে রাখা খড়ের পুটুলি। খড় দেখো এরপর বলেছে খড় শোলা মাছ, মানে জলের উপর চোখ ভাসিয়ে যে মাছ চলে এরকম একটা মাছের নাম হচ্ছে খড় শোলা মাছ। তারপর দেখো গাঙ্গের তট মানে নদীর তীর, নদীর যে ছোট গাং ছোট নদীকে বলা হয় গাং, এবং তার যে নদী সেটাকে বলা হয় তট মানে তীর আর কি, তীরকে বলা হয় তট। গোচর পাখি মানে গরু যেখানে চরে সেখানে ঘুরে কিছু পাখি বেড়ায়, সেই পাখিগুলোকে বলা হয় গোচর পাখি।
জাবর কাটা মানে চিবিয়ে গিলে খাওয়ার পর পুনরায় মুখের মধ্যে এনে আবার চিবানো, এটাকে বলে জাবর কাটা, যে গরু মহিষ ছাগল এরা করে। ঠকঠকি মানে কি বলতো, চক মকি পাথর, এটাকে বলে ঠকঠকি, মানে সেই ঠকঠকি বানানো হয় কি বাজানো হয়। তারপর দেখো দাড়ি কানা, দাড়ি কানা এক ধরনের ডানা কাটা মাছের নাম হচ্ছে দাড়ি কানা। তো নিত্য বিহানে মানে নিত্য সকালে, মানে প্রতিদিন সকালে, রোজ সকালে। পয়মাল মানে ধ্বংস করা, পেটি মানে মাছের পেট, দিককার অংশকে বলে পেটি। বরাহ মানে শুকর। তারপর দেখো বাখারি মানে হচ্ছে বাঁশের চাটাই। তারপর দেখো বিসরিসে মানে বিচরণ করছে, বিচালি মানে খড়, মুড়ো মুড়ো মানে মাছের মাথা, রোদ পোহানো মানে হচ্ছে গায়ে রোদ লাগানো, এটাকে বলা হয় রোদ পোহানো। তারপরে হেতা সেথা মানে এখানে সেখানে ঘুরে বেড়ানো, ঘুরে বেড়ানো, এটাকে বলে হেতা সেথা। এখন যেটা তোমরা করবা, এখানে যেটা বলেছে যে কবিতাটি বুঝি, শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হয়ে যাবা, ময়নামতির চর কবিতায় কি বলা হয়েছে তা দলে দলে আলোচনা করার চেষ্টা করতে হবে, কোন দল কেমন বুঝতে পেরেছ তা যাচাই করার জন্য এক দল অন্য দলকে প্রশ্ন করবে, এবং এজন্য আগেই তোমরা কি করবে আলোচনা করে প্রশ্নগুলোকে কাগজে লিখে রাখবে। তো দেখো তোমরা কি রকম প্রশ্ন করতে পারো, এটার একটা নমুনা উত্তর আমি এখানে দিয়ে দিলাম, তোমরা এরকম করে প্রশ্নগুলো করতে পারো। যেমন দেখো এক নম্বর প্রশ্ন এরকম করতে পারো, ময়নামতির চর কবিতায় কবি কিসের বর্ণনা দিয়েছেন? তোমরা বলবো যে উত্তরও জেনে রাখো, ময়নামতির চর কবিতায় কবি একটি নদীর বর্ণনা দিয়ে করেছেন। ময়নামতির চর কবিতায় কবির কোথায় যেতে ইচ্ছা করে, কোথায় যেতে ইচ্ছা করে সেটা নিয়ে আলোচনা করা হচ্ছে। এ কবিতার প্রধান বিষয় কি? এ কবিতার প্রধান বিষয় হচ্ছে বিষয় চরের প্রাত্যহিক চিত্র এবং জীবনযাত্রার ছবি এখানে দেওয়া হয়েছে। এ কবিতায় কি কি প্রাণীর উল্লেখ রয়েছে? এখানে এই প্রশ্নটা করার দরকার নেই এখানে। ওকে, তারপর দেখো এখানে কি কি প্রাণীর উল্লেখ করেছেন, যেমন দেখো কুমির, খরগোশ, তারপর দেখো খরশোলা, তারপর দেখো দাড়িকানা মাছ, গাংচিল, গরু, উকুন, বক, শালিক, বরাহ, বরাহ মানে শুকর প্রভৃতি পশু পাখি এবং প্রাণী উল্লেখ করেছেন। আখের, আখের ক্ষেতে পাহারা দিতে চাষিরা কি পদ্ধতি অবলম্বন করেছেন? আখের ক্ষেতে পাহারা দিতে চাষিরা ক্ষেতের কোনায় বাঁশ পুঁতে ঘর তৈরি করেছে। তারপর দেখো ঘরের ভিতর আখার বাখারি কি করেছে, উপরে বিচালির শয্যা বানিয়েছে, প্রবল শীতের মধ্যেও মাঠের মাঝখানে আগুনের মশাল জ্বালিয়েছে, জ্বালিয়ে হাত দিয়ে তালি বাজিয়ে ক্ষেত পাহারা দেয় তারা, যাতে রাতের বেলা পদ্মার উপর থেকে শুয়োর এসে সেই আখের যে ক্ষেতটা নষ্ট করতে না পারে। তো এইগুলা তোমরা প্রশ্ন করতে পারো, বা এরকম টাইপের আরো অনেক অন্যান্য প্রশ্ন চাইলে তোমরা করতে পারো। তো এরপর আমাদের যেটা করতে হবে, দেখো বুঝে লিখি মানে ময়নামতির যে চর, আমরা কবিতাটা পড়লাম, ময়নামতির চর কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে আলোচনা করতে হবে, বা নিজের ভাষায় এখানে লিখতে হবে সুন্দর করে। তো আমরা এখন এটা করব যে ময়নামতির চর কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা আমাদের এই নিচে নিজের ভাষায় নিচে আমাদের এখানে লিখতে হবে। ওকে, তো দেখো এখন তোমরা নমুনা একটা উত্তর দেখতে পাচ্ছ, যেটা তোমরা চাইলে এরকম লিখতে পারো যে ময়নামতির চর কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো, এরকম করে লিখতে পারো। নদীর এক পারে বুনো ঝাউ গাছ রয়েছে, অন্য পারে রয়েছে বুড়ো একটা, মানে বুড়ো একটা বট গাছ, তার মাঝখানে রয়েছে আগাছায় ভরা নদীর চর, চরের উঁচু দিকে প্রতিদিন সকালে চাষি লাঙ্গল চালায়, চরের এক পাশে কুমির রোদ পোহায়, তারপর দেখো নদীর কূলে ঘেঁষে খড় খড় চুলা, তারপর দাড়ি টানা দাড়ি কানার কি মাছ দল বেঁধে চলে, তারপর গাংচিলে সো দিয়ে মাছ ধরে চলে কি করে বলতো, ডাঙায় ডালে চলে যায়, তো এসে বসে, তারপর কি করে, তারপর ঠোঁট দিয়ে চেপে ধরে মাছটিকে আসর মেরে নিস্তেজ করে এবং মাছটির মাথা পেট লেজ একে 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 ছিঁড়ে খায়। কিছু দূরে এক পাল গরু চড়ে বেড়ায়, একটা ষাঁড় দড়ি ছিঁড়ে এদিক সেদিকে ছুটে চলে, যার শিঙে মাটি লাগানো থাকে, মানে যে মাথায় যে শিং থাকে শিঙে মাটি লাগানো থাকে, মাথায় কোনো কোনো গরু মাথা নিচু করে ঝিমায়, কেউ ঘাস খায়, কেউ শুয়ে শুয়ে কি করে বলতো জাবর কাটে, কিছু পাখি গরুর গায়ে কি লেগে থাকে উকুন, তারপরে আঠালু গুলো ঠুকরে ঠুকরে খায়, বক পাখিরাও এদের সঙ্গী হয়ে, আর শালিক পাখি শুধু কিচির মিচির শব্দ করে ঝগড়া করে, এটাই বলেছে। নতুন চরের পলি মাটিতে কৃষকরা কলাই বুনেছে, তারা এখন সারা রাত ধরে আখের ক্ষেতে পাহারা দেয়, কৃষকরা ক্ষেতের কোনায় বাঁশ পুঁতে তার উপরে ঘর বেঁধেছে, বাঁশের চাটাইয়ের উপর বিচালি বিছিয়ে পাতা হয়েছে বিছানা, শীতের মধ্যেও তারা মাঠের মাঝখানে খড়ের আগুন জ্বালিয়ে ঠকঠকি নেড়ে শব্দ করে আর হাতে তালি বাজায়, পদ্মার উপর থেকে মানে বুনো শুকুর নদীর এপারে এসে রোজ
আঁক খায় এবং আঁকের ক্ষেত নষ্ট করে। তো এটাই হচ্ছে আমরা ময়নামতির চর কবিতাটা পড়ে বুঝতে পারলাম, এবং এটা হচ্ছে আমাদের নিজের ভাষায় করে লেখা হলো। তোমরা এরকম সুন্দর করে এটা লিখবা, লিখে তোমাদের টিচার যখন জমা দিতে বলবে তোমরা এটা জমা দিয়ে দিবা। এরপর দেখো যেটা করতে হবে, জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। জীবনের সঙ্গে কি করো বলতো? সম্পর্ক খুঁজি। ময়নামতির চর কবিতাটি তোমার জীবনের বা চারপাশের মিল খুঁজে পাও কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা আমাদের এখানে লিখতে হবে সুন্দর করে। এই যে যে শূন্যস্থান রয়েছে এখানে আমাদের এটা সুন্দর করে লিখতে হবে, জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। ময়নামতির চর কবিতাটির সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা বা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা আমাদের এখানে সুন্দর করে লিখতে হবে। তো দেখো এটা তোমরা নমুনা উত্তর দেখতে পাচ্ছ, জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। তো আমার গ্রামটি ডাকাতিয়া নদীর কাছে, সেখানে বর্ষার নদীর পানি ভরা থাকে, শীতের মৌসুমে নদীর পানি শুকিয়ে চর জাগে, কৃষকরা সেখানে ফসল ফলায়, মাঝে মাঝে ফসল পাহারা দিতে কৃষকরা রাত জাগে। এরপর গরু মহিষ সেখানে রাখালরা চরাতে নেয়, গরুগুলো নীরবে ঘাস খায়, গরুর গায়ে পাখিরা বসে। ময়নামতির চর কবিতার সাথে আমার গ্রামের এই নদীটির সাথে বেশ মিল আছে। আমি বাবার সাথে রাতের বেলা মাঠে ফসল পাহারা দিতাম, সেখানে ক্ষেতের কোনায় বাঁশ পুঁতে ঘর বানিয়েছিলাম আমরা। শীতের রাতে মাঠে আমরা খড়ের মশাল জ্বালিয়ে রাখতাম, ফসল যেন কেউ নষ্ট না করে বা চুরি না করে, তাই কিছুক্ষণ পরপর শব্দ করতাম। আমার জীবনের এই ঘটনাগুলো ময়নামতির চর কবিতার সাথে মিলে যায়। তো এটা ছিল আমাদের, দেখো আমাদের জীবনের সাথে ময়নামতির চরের কবিতার যে সম্পর্ক সেটা আমরা আলোচনা করলাম। এরপর আমরা যেটা দেখো আমাদের এখানে আলোচনা করতে বলা হয়েছিল যে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি, তো তোমরা চাইলে এরকম লিখতে পারো বা তোমার এলাকার যে নদীর নাম টাম কি মিল আছে সে সমস্ত বিষয় এখানে লিখতে পারো। তো এরপরে যেটা নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে কবিতার শব্দের পরিবর্তন। কবিতায় অনেক সময় শব্দের চেহারার কিছু পরিবর্তন হয়, ছন্দে মেলাতে গিয়ে কবির সাধারণত এটি করে থাকে, মানে ছন্দে মিলাতে গিয়ে শব্দের কিছু পরিবর্তন করে। যেমন দেখো শব্দে ব্যবহৃত কবিতায় ব্যবহৃত শব্দ, যেমন দেখো বিয়ানে, যেমন দেখো বিহানে, বিহানে মানে কি আসল হবে, মানে শব্দের প্রমিত রূপ হবে সকালে। ধারী, ধারী মানে কত, ধারে। আষাঢ়ি, আষাঢ়ি মানে আষাঢ় মেরে, তাই, তাই মানে কি সেটাকে, তাই। সিঁড়ি, সিঁড়ি মানে কি ছেঁড়া। তারপর দেখো বিশ্রী, বিচরিসে, বিচরিসে মানে কি বিচরণ করছে। হেথা সেথা মানে এখানে সেখানে, কেহ মানে কেউ, খেতেছে মানে কি বলতো, খাচ্ছে, খেতেছে মানে কি খাচ্ছে। এরপর দেখো যেমন দেখো ঠোক, খেতেছে মানে খাচ্ছে। এরপর দেখো ঠোকরিয়া, ঠোকরিয়া মানে কি বলতো, ঠোকর মেরে। রয়েছে, রয়েছে মানে কি রচনা করছে, রোচেছে, সরি, রোচেছে মানে রচনা করছে। পর, পর মানে কি উপরে, উপরে আর কি এটা বোঝাচ্ছে। এরপরে আমাদের যেটা করতে হবে, দেখো এটা আমাদের করা লাগবে না, এটা বলে দিছে যে কবিতাকে গদ্যে রূপান্তর, কবিতায় যে বর্ণনা থাকে তাকে গদ্যে রূপান্তর করা যায়। ময়নামতির চর কবিতা থেকে এরকম একটি বিবরণ দেওয়া হলো, মানে ময়নামতির চর যে কবিতাটা আমরা পড়লাম ওটাকে চাইলে আমরা গদ্যে রূপান্তর করতে পারি। যেমন দেখো নদীর এক পারে বুনো ঝাউ গাছ রয়েছে, অন্য পারে রয়েছে বুড়ো একটা বট গাছ, তার মাঝখানে রয়েছে আগাছায় ভরা নদীর চর। তো ওই মানে যে লাইনটা, এক লাইন পড়ে এক লাইন কে গদ্যে রূপান্তর করা যায়। ওকে, তারপর দেখো প্রতিদিন সকালে চাষিরা লাঙল চালায়, চারের এক পাশে, চরের এক পাশে কুমির রোদ পাহাড় মানে পোহায়, নদীর কুল ঘেঁষে খড় শুলায় এবং দাড়ি কানা মাছ দল বেঁধে চলে, গাংচিল সো দিয়ে মাছ ধরে ডালে এসে বসে, তারপর ঠোঁট দিয়ে চেপে ধরে মাছটিকে আসর মেরে নিস্তেজ করে, এবং মাছটির মাথা পেট লেজ একে একে কি করে বলতো, ছিঁড়ে গিলে খায়। কিছু দূরে এক পাল গরু চড়ে বেড়ায়, একটা ষাঁড় দড়ি ছিঁড়ে এদিক সেদিক ছুটে চলে, যার শিঙ্গে মাটি মাটি কাদা মাখানো। কোন কোন গরু মাথা নিচু করে কি করে ঝিমায়, কেউ ঘাস খায়, কেউ শুয়ে শুয়ে জাবর কাটে। কিছু কিছু পাখি গরুর গায়ে লেগে থাকা উকুন এবং আঠালু টুকরে টুকরে খায়, বক পাখিরাও এদের সঙ্গী হয়ে যায়, আর শালিক শুধু কিচির মিচি শব্দ করে। নদীর দেখো নতুন চরের পলি মাটিতে কৃষকরা কলাই বুনেছে, তারা সেখানে রাত মানে সারা রাত ধরে আখের ক্ষেত পাহারা দেয়, কৃষকরা ক্ষেতের কোনায় বাঁশ পুঁতে তার উপরে ঘর বেঁধেছে, বাঁশের চাটায়ের উপরে বিচালি বিছিয়ে পেতে মানে বিচালি বিছিয়ে পাতা হয়েছে বিছানা, বিছানা পাতানো হয়েছে কিভাবে তাই বলা হচ্ছে।
এরপর দেখো শীতের মধ্যেও তারা মাঝখানে খড়ের আগুন জ্বালায়, ঠকঠকি করে ঠকঠকি নেড়ে শব্দ করে আর হাতে তালি তালি বাজায়। তারা নদীর মানে পদ্মা নদীর উপর থেকে গুনো শুকর নদীর এপারে এসে রোজ আখ খায় এবং আখের ক্ষেত নষ্ট করে। তো এটা হচ্ছে আমরা যে কবিতাটা পড়লাম ওইটার গদ্য রূপ। আমরা চাইলে এরকম গদ্য রূপ করতে পারবো, তো যে কোনো কবিতাকে আমরা এরকম গদ্য রূপে রূপান্তরিত করতে পারি। তো এই ছিল আমাদের আজকের যে ময়নামতিচর কবিতাটির পুরা আলোচনা আমরা করে ফেললাম। পরবর্তী ক্লাসে আমরা নলক কবিতা নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি আমার চ্যানেলটি যদি ক্লাসটি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।